নিজ পিতা বেশি সন্তান জন্ম দেওয়ার ক্ষোভে পিতার কবরের প্রাচীর ভাঙচুর করেছেন বরগুনা তালতলী উপজেলার মালিপাড়া গ্রামের শাহ আলম হাওলাদার নামের এক ব্যক্তি। আমার বাবা এতগুলো সন্তান কি কারণে জন্ম দিয়েছে, আমার একারে দিত আমি সবগুলো সম্পত্তির ভাগ পাইতাম। জন্ম দিয়ে গেছে কেন, এর জিনিস জুতো দিয়া কবরস্থান পিটাই, তাই বোঝেন না, এতে আর কি বলবো, আর কিছু বলার নাই তো আমাদের। সে কবর ভাঙছে, জুতো দিয়ে পিটাইছে এবং বর্তমানে রানিং মেম্বার, জায়গায় দাঁড়ানো আরও অনেক লোকজন রাস্তার উপরে ছিল, খস করছে এবং কবর ভাঙছে। এটা এই তালতলির মানুষ হিসেবে মানে মালিকেরা সবাই তার খারাপ মন্তব্য করছেন। শাহ আলম হাওলাদারের পিতা নসু হাওলাদার প্রায় 30 বছর আগে মারা যান। পরবর্তীতে জমি জমা নিয়ে বিরোধ সৃষ্টি হয় নসু হাওলাদারের ছেলে মেয়েদের মধ্যে। মৃত পিতার রেখে যাওয়া সম্পত্তির প্রাপ্য বুঝিয়ে দিচ্ছেন না মর্মে অভিযোগ করেন শাহ আলম হাওলাদারের অন্য ভাই বোনেরা। টাকা জমি কোনালকের উদ্দেশ্যে না, আল্লাহ ই খাইতে চায়, আমি আমার ঘর উঠু দেন দেন, আমার ঘর ডাকি পরিবার ও স্থানীয় লোকজন জানান প্রতি বছরই সালিশ বৈঠকের মাধ্যমে ভিটে বাড়ির জমি ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হয়। সে সময়গুলোতে বড় ভাই শাহ আলমের আপত্তির কারণে কৃষি জমি ভাগ করে দেওয়া সম্ভব হয়নি। এরপর থেকে বিভিন্ন সময় কৃষি জমি ভোগ দখল করে আসছেন তিনি। বোনেরা পিতার রেখে যাওয়া জমি জমার ভাগ চাইলে তাদের ছেলে মেয়েদেরও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন শাহ আলম হাওলাদার। মামলা করছে, এখন আমি এই জায়গায় 3.5 একর জমি পাবো, আমার জমি ও দেয় না। তবে শাহ আলম হাওলাদারের অভিযোগ উল্টো তার ভাই বোনের বিরুদ্ধেই। তার দাবি, পাওনার চেয়ে বেশি জমি দখল করে রেখেছে তার ভাই বোনেরা। সে আব্বার সম্পত্তি থেকে আমরা 7 ভাই বোনে ভাগ পাবো, সেইটা সে কতটুকু পায় সেইটার থেকে যদি আমি বঞ্চিত করি, সে বলতে পারে যে সেটা থেকে আমি বঞ্চিত হয়েছি। সেটা তো ধরেন যে কোনো মানুষে তো একটা উত্তেজিত করে বা যে কোনো কাজ করে, একটা তো নিজের ইচ্ছায় কোনো কিছু করে না। বেশি সন্তান জন্ম দেওয়ায় ক্ষোভ থেকে পিতার কবর ভাঙার অভিযোগ অস্বীকার করে শাহ আলম হাওলাদার বলেন, ক্ষোভ থেকে নয় বরং পারিবারিক কবরস্থান বড় করার জন্য পিতার কবর ভেঙেছেন তিনি। তবে কবর ভাঙার কারণে মসজিদে গিয়ে সমাজের কাছে মাপও চেয়েছেন শাহ আলম হাওলাদার। কবর লেগে কোনো গুঞ্জাম নেই, কবর ওটা ভাঙিয়ে আমি বড় করার জন্যই করছি, আদালতস্থলে এই জন্য হেরাই দেবে না করতে, পারিবারিক কবরস্থান আমরা বড় করবো এই জন্য ওরা করতে দেবে না, এখন হেরা করতে দিলে হেলে হাগো দোকানদার দোকান পরে না। এই তো আমি সমাজে মাপ চাইছি না, মসজিদে কবর বাঙালি গুণা করছি, আমি মাফ চাইছি। তালতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হাসান তপু জানান বিষয়টি তিনি অবগত, তবে এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাননি তিনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি। এখন পর্যন্ত আমরা পাইনি, তবে মৌখিকভাবে আমি শুনেছি যে এরকম একটা ঘটনা মালিপাড়ায় জনৈক কবির, উনি ভাই বোনদের মধ্যে জায়গা জমির বন্টন নিয়ে পারিবারিক বিরোধের কারণে উনি ওনার বাবার কবর কুপিয়েছে এরকম একটা সংবাদ শুনেছি, তবে এরকম এই সংক্রান্তে কেউ কোনো অভিযোগ দেয়নি, আর অভিযোগ দিলে পরে আমরা আইনগত ব্যবস্থা নেব।